আসসালামু আলাইকুম। দেশে অথবা প্রবাসে কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন দিন। সঙ্গে আছে উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাষ্ট্র সরকার, বিজয় সম্পন্ন রাজীব সরকার। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম শ্রেণীর নাগরিক এবং রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি পদ ছাড়াও তিনি ভারতের আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। ভারত স্বাধীনতা লাভের পর থেকে ভারতের গণতন্ত্রের জন্য রাষ্ট্রপতি হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন বিখ্যাত রাজনীতিবিদ সাবেক ও বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিভা পাটিল, এপিজে আব্দুল কালাম, কোসেরিল রামন, নারায়ণন, শঙ্কর দয়াল শর্মা, রামাসামী ভেঙ্কট রামন, জল সিং, নীলম, সঞ্জীব রেড্ডি, বসপা ধনপা জত্তি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ, প্রহরাগিরি ভেঙ্কট গিরি, মোহাম্মদ হেদায়ত উল্লাহ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাকির হোসেন, সর্বপল্লী রাধাকৃষ্ণ, রাজেন্দ্র প্রসাদ উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে ভারতীয় গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে এপিজে আব্দুল কালাম অন্যতম। এপিজে আব্দুল কালাম ভারতের 2002 সনের 25শে জুলাই তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। এপিজে আব্দুল কালামের মৃত্যু 2015 সালের 27শে জুলাই সোমবার মেঘালয় শিলং শহরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট নামক প্রতিষ্ঠান বসবাসযোগ্য পৃথিবীর বিষয়ে বক্তব্য রাখার সময় ভারতীয় সময় সন্ধ্যা 6:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। তাকে বেথানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যায় ভারতীয় সময় 7:45 নাগাদ তার মৃত্যু ঘটে। এপিজে আব্দুল কালামের মৃতদেহ ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে শিলং থেকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি C-130 হারকিউলিস বিমানে নতুন দিল্লির পালাম বিমান ঘাটিতে নিয়ে যাওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তিন বাহিনীর প্রধান কালামের মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর ভারতীয় পতাকা ঢেকে এপিজে আব্দুল কালামের দেহ 10 রাজাজি মার্গে তার দিল্লির বাসভবনে নিয়ে যাওয়া হলে প্রাক্তন প্রধান মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারতের সরকার প্রধান রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মৃত্যুতে তার সম্মানে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বলেন যে এপিজে আব্দুল কালাম মৃত্যুতে দেশের বিজ্ঞান জগতের জন্য এক অপরিমেয় ক্ষতি, কারণ তিনি ভারতকে এক নতুন উচ্চতা নিয়ে এগিয়েছিলেন ও পথ দেখিয়েছিলেন। চতুর্দশ দলাই লামা কালামের মৃত্যুতে শোক জ্ঞাপনে ও প্রার্থনা করে বলেন যে কালাম শুধুমাত্র একজন বৈজ্ঞানিক, শিক্ষাবিদ ও রাষ্ট্রনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন নিপাটবদ্ধ লোক, সরল ও বিনয়ী। ভুটান সরকার দেশের পতাকা অধিনমিত রাখার ও 1000টি পাতি প্রজ্বলনের নির্দেশ দেন এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং পোর্গে কালামকে ভারতীয় জনগণের রাষ্ট্রপতি বলে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি সুসিলো কম্বাং ইউথোপিয়ানা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং কামালের প্রতি সম্মান জানান। এপিজে আব্দুল কালামের স্মৃতিসৌধ তামিলনাড়ু রামেশ্বরমের দ্বীপ শহর সেই কারণভূতে DRDO দ্বারা কালামের স্মরণে ডক্টর এপিজে আব্দুল কালাম জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। এটি জুলাই 2017 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। প্রদর্শনীতে রকেট এবং ক্ষেপণাস্ত্রের প্রতিলিপি রয়েছে যেগুলো নিয়ে কালাম কাজ করেছিলেন। গণনেতার শত শত প্রতিকৃতির সাথে তার জীবন সম্পর্ক এক্রাইলিক পেন্টিংগুলিও প্রদর্শিত হয়। প্রবেশপথের কালামের একটি মূর্তি রয়েছে যাতে তাকে বিনারাজ দেখা যাচ্ছে। বর্ষা এবং দাঁড়ানো ভূমিতে নেতার আরও 2টি ছোট মূর্তি রয়েছে। সুদী ভারতের 11তম সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জীবনের চতুর্থ পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠানটির সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন, অনেকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে ভারতের 11তম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু অনেকের খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, আমি ভারতের 11তম সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জীবনী পাঠ করে লোকটুকু বুঝতে পেরেছি, তা থেকে কিছু তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
নিতেশে পাওয়া থেকে তৎক্ষণে যদি মানব কল্যাণে কৃষিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ কোনো ক্ষমা করে দিবেন ভুলবো ধরে দিলে আমি অবশ্যই শুধুমাত্র চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি আজ বিদায় নিশ্চিত দেখা হবে নতুন অনুষ্ঠানে তথ্য নিয়ে তারা থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ।